আমাদের বাংলাদেশে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে অন্য ধর্মের অনেক মানুষ আছে তো তারা যখন তাদের ধর্মীয় উপাসনালয় উপাসনা করবে একজন মুসলিম হিসেবে সেখানে জোরপূর্বক বাধা দেওয়া বা মূর্তি ভাঙা বা রাতের অন্ধকারে হামলা করা আঘাত করা এটা জায়েজ আছে কি না দুই নম্বর বিষয় হচ্ছে তাদের ধর্মীয় উৎসব এটা একান্তই তাদের সেখানে কোনো মুসলিম যদি স্বপ্রনোদিত হয়ে তাদের সাথেও নাচানাচি করে বা সেখানে তাদের কালচারগুলোকে গ্রহণ করে এটা ইসলাম কীভাবে দেখে দুটো বিষয় যদি বলতেন আলহামদুলিল্লাহ বাদ প্রথম যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র যদি আমরা বলি যেহেতু আমাদের বাংলাদেশ আমরা মুসলিম অধ্যিত কিন্তু ইসলামী রাষ্ট্র নয় এই জিনিসটা আমাদের সবারই জানা উচিত যে আমাদের রাষ্ট্রটা আমরা মুসলিম গরিষ্ঠ কিন্তু রাষ্ট্র ইসলামিক নয় তারপরেও ইসলাম যে স্বাধীনতা দিয়েছে প্রত্যেকটা ধর্মের এবং ইসলামের যে শিক্ষা আল্লা তালা করেন ওটা সুবুল্লা দিন এ দিন আদুআ রে আলম যে তোমরা কখনও অন্য ধর্মের কাউকে গালিগালাজ করো না তারা তারা প্রতি উত্তরে তোমার সত্য ধর্মকে তারা গালিগালাজ করবে এই আয়াত থেকে যেটা ওলামাইকার বলেন সেটা হলো যে প্রত্যেকটা ধর্মের তাদের নিজস্ব উপাসনা রয়েছে নিজস্ব আবাদা রয়েছে তারা তাদের মতো করবে হ্যাঁ যে জায়গায় গরিষ্ঠ যারা তারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে তাদের তাদের পূজা বলি আর্চনা বলি তাদের যেটাই তারা করুক না কেন তাদের এগুলো নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী হিসাবে সে মুসলিম অথবা যেই হোক প্রতিবেশী হিসাবে তারা হক রয়েছে তাদেরকে নিরাপত্তা দায়িত্ব দেওয়ার এটা হলো একটা দিক আর রাষ্ট্রের পূর্ণাঙ্গ দায়িত্ব হলো যে যে কোনো ধর্মের তারা আচার আচরণ যেটাই করবে যারা পালন করবে পূর্ণাঙ্গ তাদেরকে পটে দেওয়া তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা সহযোগিতা করা এটা রাষ্ট্রের যে যেরকম দায়িত্ব আবার আমরা যদি সাহাবাই কানামের কিছু ঘটনার দিকে তাকাই যেমন অমরাতল আহনুর খেলাফত যুগে এক সাহাবি এক পাহাড়ের পাদদেশে একটা উপাসনালয় অন্য ধরুন ভেঙে ফেললো জি তো এটা অমরাতাল আহুর কানে আসার পর অমরাজ রাতুল্লা আহ এই উপাসনালয়টা রাষ্ট্রীয় কুষাঘাট থেকে উনি খরচ করে এরচিতে ভালো করে পূর্ণাঙ্গভাবে এটাকে আবার নির্মাণ করে দিয়েছেন এবং যারাই কাজটা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে এবং অমরতাল আহ বলেন যে দেখো আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রাণীর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন আমাকে দিয়ে রেখেছেন তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এই ক্ষেত্রে যদি আমরা বলি তো এই ক্ষেত্রে প্রত্যেকটা পূজা রাষ্ট্রীয় মাধ্যমে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া এটা হলো রাষ্ট্রের দায়িত্ব আর আমরা মুসলিম হিসাবে প্রতিবিশী হিসাবে তাদেরকে তারা এই পূজাটাকে সুন্দরভাবে করার জন্য তাদেরকে আমরা নিরাপত্তার দায়িত্ব যেটা আমরা বলেছি যে আমাদের মুসলিম যেন কোনো কুলুষিত না হয় তাদের পূজা অর্চনা করতে গিয়ে তারা যে কোনো বিঘ্ন না ঘটে এটা আমাদের প্রতিশী প্রতিবেশী হিসাবে তাদের হক রয়েছে এখন তাদের এই জায়গায় আমরা যেতে পারবো কিনা যার প্রশ্ন আসছে দেখুন এখানে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে আল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেন মান তাসাবাহাবি কৌমিন ফাহিন হুম যে 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 মানুষের সাথে যে যে ধর্মের সাথে যে সাদৃশ্য রাখবে তার হাস্য তার সাথে হবে এই ক্ষেত্রে অনুমাইকার বলেন হ্যাঁ তাদের ধর্মটা তাদের ব্যক্তি অথবা তাদের যে ধর্মীয় আচরণ এটাই তাদের বিধি সীমাবদ্ধ থাকবে এই জায়গায় অন্য ধর্মের লোকজন গিয়ে তাদের সাথে সহমর্মিতা অথবা দেখুন সহযোগিতা এক জিনিস আর সহমর্মিতা আরেক জিনিস সহযোগিতা এক জিনিস তাদের সাথে একমত পোষণ করা আরেক জিনিস আমি সহযোগিতা আমরা যদি নিরাপত্তার বিষয়টা দেখি সহযোগিতা যদি দেখি যে দেখা যাচ্ছে আমার একটা স্পেস আছে সে তারা চাচ্ছে যে আমি আমাকে যদি দুই যে স্পেসটা দেন জায়গাটা দেন আমি এই জায়গায় কিছুদিনে আবাদত করতে পারি হ্যাঁ আপনার যে সুযোগ থাকে এমনিতে আপনি দিতে পারেন যে সে একটা অন্য ধর্মে সে লালন পালন করছে এটা হলো মুসলিম এজ এ মুসলিমে একটা কালচার যে যে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কিন্তু তার ধর্মের সাথে একত্রতা পোষণ করা তার ধর্মের রীতিনীতির সাথে একত্রতা পোষণ করা এটা সম্পূর্ণ সিরিক সম্পূর্ণ হারাম এবং যে আপনার কথা বলেছেন যে তাদের অনুষ্ঠানে গিয়ে তাদের মতো করে তাদের সাথে ওইভাবে একত্রতা পোষণ করা এটা এটারা সাল্লাহ নিষিদ্ধ করেছেন মান্তাখানে আরেকটু কনফিউজ যাতে কারো না হয় রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়েছে যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব রয়েছে তারা নিরাপত্তার খাতিরে রাষ্ট্রের আইন মানার খাতিরে তারা যদি এটা নিরাপত্তা দেখভাল করার জন্য যেতে চায় এটা এটা এটার ব্যাপারে এখতিয়ার রয়েছে তারা যেতে পারেন কিন্তু কিন্তু তাদের উৎসবের সাথে একই উৎসব নিজেকে মিলিয়ে ফেলা এটা সম্পূর্ণ হারাম ধন্যবাদ